Nokia mobile phone company বাংলাদেশে তাদের একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে বাজারে। ফোনটির মডেল Nokia 2.3 যা বাংলাদেশে ১৬ জানুয়ারি অফিশিয়াল ভাবে লঞ্চ করা হয়। এই ফোনটি হলো 2020 সালের বাংলাদেশের বাজারে আসা Nokiaর প্রথম Android স্মার্টফোন। আসুন দেখে নেওয়া যাক কি কি থাকছে এই ফোনটিতে। ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, 19:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে, টাইপ ইনসেল আইপিএস এলসিডি, ক্যাপেকটিভ টাচ স্ক্রিন, 16 মিলিয়ন কালার, 271 ppi। ফোনটির 80.7% স্ক্রিন টু বডি রেশিও, প্লাস্টিক বডি। ফোনটি 3টি ভিন্ন কালারে পাওয়া যাবে। ওজন 183 গ্রাম। ফোনটির ডান পাশের সাইডে থাকছে পাওয়ার প্লাস ভলিউম আপ ডাউন বাটন, বাম পাশের সাইডে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং সিম কার্ড স্লট, যেখানে ডুয়েল সিম প্লাস এসডি কার্ড ব্যবহার করা যাবে। ডুয়েল সিম ন্যানো ডুয়েল 4G সাপোর্টেড, সঙ্গে 512 GB পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির উপরের সাইডে থাকছে 3.5mm জ্যাকপোর্ট, নিচের সাইডে থাকছে স্পিকার, চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন। ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই, সঙ্গে অ্যান্ড্রয়েড 1 যুক্ত করা হয়েছে। ফোনটি কেনার পর আপনি অ্যান্ড্রয়েড 10 আপডেট করে নিতে পারবেন, যা এই বাজেটের ফোনগুলোর মধ্যে পাবেন না। এছাড়াও ফোনটি আগামী 2 বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট করার সুবিধা পাবেন। চিপসেট মিডিয়াটেকের হেলিও A22 AI টেকনোলজি যুক্ত করা হয়েছে। CPU quad-core, CPU speed 2.0 GHz, Cortex A53, Graphics Processor Power VR GE8320, 2GB RAM, 32GB ROM। ফোনটির পারফরমেন্সের দিক বিবেচনা করলে ফোনটি একেবারে নর্মাল একটি অ্যান্ড্রয়েড ফোন, যা একেবারে নর্মাল ইউজারদের জন্য তৈরি করা। ফোনটির মাধ্যমে বড় কোনো গেম খেলা যাবে না, তবে ছোটোখাটো গেম এবং ছোটোখাটো কাজগুলো ইজিভাবে করতে পারবেন। ফোনটিতে NFC সুবিধা থাকছে না। 4000 mAh ব্যাটারি, 2-day ব্যাটারি লাইফ। নোকিয়া দাবি করছে ফোনটি সিঙ্গেল চার্জে 2 দিন চলবে। আমি মনে করি ফোনটি একদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। চার্জিং পোর্ট মাইক্রো USB 2.0, ফোনটিতে OTG সাপোর্টেড। ফোনটির পেছনে থাকছে AI ডুয়াল ক্যামেরা সেটআপ, সঙ্গে LED প্লাস, 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, অ্যাপারচার f/2.2, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যাপারচার f/2.4। ফোনটির মাধ্যমে কম আলোয় সুন্দর ছবি তোলা সহ কয়েকটি ভিন্ন মোডে ছবি তোলা যাবে। ফোনটির মাধ্যমে 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে ফেস আনলক করার অপশন থাকছে। বাংলাদেশে এই বাজেটের মধ্যে এই ধরনের ফোন অনেক আগে থেকেই পাওয়া যায়, তবে এই ফোনটি অন্য ফোনগুলোর চেয়ে বেশ এগিয়ে আছে বলে আমি মনে করি। এর কারণ হলো 4000 mAh ব্যাটারি, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট করার সুবিধা এবং পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ, যা অন্য কোনো ব্র্যান্ড দেয়নি। এর জন্য আমি বলতে চাই সবসময় নতুন মডেলের ফোন কেনার চেষ্টা করবেন। ফোনটির দাম 10,999 টাকা। ফোনটি কেমন হলো যারা ব্যবহার করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।